আসসালামু আলাইকুম চলে আসলাম তো আবার আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে তা হচ্ছে ইস বলতেই যেন জীবে জল চলে আসছে তা হচ্ছে টমেটো দিয়ে তেঁতুল মাখা চলুন দেখায় কিভাবে মাখালাম প্রথমে আমি এখানে নিয়েছি তেঁতুল আর নিয়েছি ধনিয়া পাতা টমেটো কোনো পরিমাণ না আপনাদের ইচ্ছে মতো আপনারা যতটুকু নেন আমি এখানে শুকনো মোজটা হাত দিয়ে লবণ দিয়ে ভেঙে নিয়েছি আর নিয়ে নিচ্ছি তেঁতুল তেঁতুলগুলো হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মেখে নেব তেঁতুলটা নরম করে নিচ্ছি তারপর আমি শুকনো মরিচের সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এখন আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি টমেটো কুচি দিয়ে মাখানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি মাখিয়ে নিলাম হয়ে গেল কি তৈরি হয়ে গেল তো খুবই মজাদার বলতে তো জীবে জল আসেই আমি মনে করি আপনাদেরও জীবে জল চলে আসবে দেখলে অবশ্যই খেতে ইচ্ছা করবে এত মজাদার এত ভালো তেঁতুল বলতেই যেন জীবে জল চলে আসে অবশ্যই ভালো লাগবে এবং তৈরি করে জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না কেমন হলো আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ